হ্যালো বিয়ার সাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সহি সালামতে সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, দেখুন আগে। ছোট ছোট মৌমাছি বাচ্চারা দেখে আসলে এগুলো তৈরি করে বাচ্চাদেরকে দিলে খেলা করবে আর অনেক আনন্দ আনন্দ তো অবশ্যই পাবে, কারণ দেখতে আসলে অনেক সুন্দর। মাকোসা এগুলো কিভাবে করছি দেখি। প্রথমে লাগতেছে আমার কেলে, যে আমি আগাতে করে রাখছি। মাকোসা বানাইতে আমাদের 8টা পা লাগতেছে। আমি এরকম 8টা পা চোখ করে নিব, কিনতেও পাওয়া যায় এগুলো।
একটু মুখ করে দিব। এটা রেখে দিলে, এভাবে রেখে দিলে শুকাই যাবে, 1-2 ঘন্টা লাগবে শুকাইতে। আমরা এবার দেখি মৌমাছিটা কিভাবে করছি। মৌমাছির জন্য লাগছে আমার হলুদ কেলে, তারপর ওর মাথাটা, এই যে আমাদের এরকম লাগবে ঘুনা জিয়াই তাল, নিয়ে আমরা এই ছোট ছোট করে কেটে নিব। এই যে এরকম কেটে নিয়ে এর আগায় দুটো লাল ই দিয়ে এই যে এভাবে বসিয়ে নেব। চোখ দিয়ে নিব, মুখ দিয়ে দিব। তারপর ওর ডানা বানানোর জন্য এই যে ওই যে পাখাটা দিব, যে এরকম করে নিয়ে টুথপিকের দিয়ে এরকম ভাবে আমরা 4টে করে নিব, ছোট 2টা বড় করে নিব, 2টা ছোট করে নিব।
একইভাবে আমরা এটাও এরকম ভাবে করে দিব। আমি মনে হয় বুঝাইতে পারছি, এই যে এটা এখন উঠোনে যাবে না, এই 1 ঘন্টা মতন রাখলে এই জিনিসটা শুকাই যাবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওকে, বাই, আল্লাহ হাফেজ।